আজকে আপনাদের সামনে ইতিহাস বিষয়ের যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো ইতালির ঐক্য আন্দোলন আমরা এই ঐক্য আন্দোলন সম্পর্কে সব কিছু আলোচনা করবো না কয়েকটি কথা সামনে তুলে ধরব ইতালির ঐক্য আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যে তিনজন মুখ্য ভূমিকা পালন করেছিলেন তাদের প্রথম হলেন ম্যাথসেনি তার পুরো নাম ছিল জোসেফ ম্যাথসন অন্য দুজন ব্যক্তিত্ব হলেন ক্যাভুর এবং গ্যারি বল্ডি আমরা এ কথা অনেকেই জানি যে ম্যাথসনই তার নিজের নেতৃত্বে ইয়ং ইতালি দল গড়ে তোলার আগে কার্বনারি আন্দোলনে যোগদান করেছেন কার্বনারি আন্দোলনে যোগদান করেছেন কিন্তু এই দলের অসারতা তাকে সেখান থেকে সরে আসতে বাধ্য করেছিল তাই তিনি দল করেছিলেন উপলব্ধি করেছিলেন দেশের তরুণ সম্প্রদায়ের হাত ধরেই ইতালির ঐক্য সম্পূর্ণ করা সম্ভব তাই তার উৎসাহে উৎসাহিত হয়ে বহু দেশপ্রেমী যুবক যুবক এবং ইতালির দলে যোগদান করেছিলেন তবে ম্যাক্সিম তার কাজটি পুরো সম্পূর্ণ করে যেতে পারেননি তা অনেকটাই আগে নিয়ে গেছিলেন ক্যাভুর এবং তাকে সম্পূর্ণ দিয়েছেন গ্যারি বোল্ডি তবে ম্যাক্সিনের সঙ্গে গ্যারি বোল্ডির আদর্শের কিছু তফাত ছিল ম্যাক্সিন যেমন উপলব্ধি করেছেন দেশীয় শক্তির সাহায্যেই ইতালির ঐক্য আন্দোলন গড়ে তোলা সম্ভব সেখানে গ্যারিবুলটি বিশ্বাস করতেন যে বিদেশি শক্তির সাহায্য নিয়েই ইতালির ঐক্য সম্পূর্ণ করা সম্ভব এবং তার সেই চিন্তাধারাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তিনি পরবর্তীকালে ইউরোপীয় দুটি রাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ইতালির ঐক্যকে সম্পূর্ণ করেছিলেন যাক আমরা সংক্ষেপে আন্দোলনের সম্পর্কে কয়েকটি কথা বললাম ভবিষ্যতে আমরা আবার এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে করে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি